আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব, সেটি হচ্ছে তিন কারণে মানুষকে কিন্তু খারাপ জিনে আক্রমণ করে। তিন কারণে খারাপ জিন মানুষের উপরে সোয়ার হয়। হয়তো অনেকেই জানেন না যে এই তিনটি কারণে খারাপ জিন মানুষের উপর সোয়ার হয়। তো আপনি এই তিনটি কারণ যদি আপনি জানেন এবং এই তিনটি কারণ থেকে আপনি যদি হেফাজতে থাকতে পারেন, তাহলে অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ খারাপ জিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এটা কিন্তু আমি কোরআন হাদিস রিসার্চ করে, বহুত গবেষণা করে আপনাদের মাঝে এই এই বিষয়টি আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এবং এই খারাপ জিন যদি আপনাকে আক্রমণ করেও থাকে, তাহলে সেটি এই সেই খারাপ জিনের হাত থেকে কীভাবে আপনি বাঁচবেন সেটিও কিন্তু আমি এক কথায় আপনাদেরকে খুব সহজেই বলে দিব, ঠিক আছে? তিন কারণে, এক নম্বর হচ্ছে এক কারণে এক জায়গা থেকে এক কারণে খারাপ জিন মানুষের উপর আক্রমণ করে, সেটি হচ্ছে যদি পেশাব পায়খানায় যাওয়ার সময় আপনি যদি দোয়া যদি না পড়েন, ওই সময় যদি আপনি দোয়া যদি না পড়েন, পেশাব পায়খানার মধ্যে যে জায়গা রয়েছে সেই জায়গার মধ্যে কিন্তু খারাপ জিনেরা অনেক সময় কী করে থাকে, বাসা বেঁধে থাকে। সেখানে খারাপ জিনেরা লুকিয়ে থাকে মানুষের খারাপ দৃশ্য দেখার জন্য, কিছু খারাপ জিন রয়েছে। তো আপনি যখন পেশাব পায়খানা করার জন্য পেশাব পায়খানার জায়গায় যখন আপনি যাবেন, তখন আপনি অবশ্যই আপনি এই দোয়াটা পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, অর্থাৎ হায় আল্লাহ, আমি খবিস জিনের হাত থেকে, খারাপ জিনের হাত থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করতেছি। এই পেশাব পায়খানার জায়গা থেকে খারাপ জিন কিন্তু মানুষের উপর সোয়ার হয়, মানুষের উপর কিন্তু আক্রমণ করে। এখান থেকে আপনারা খুব হেফাজত থাকবেন। এবং যখন আপনারা পেশাব পায়খানা থেকে বের হয়ে আসবেন, তখনও কিন্তু এই দোয়াটা পড়বেন, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফা নি, এই দোয়াটা আপনারা পাঠ করবেন। তাহলে এই এক জায়গায় আপনারা কী করবেন, সতর্ক থাকবেন। দুই নম্বর হচ্ছে আপনারা কখনো গর্তের মধ্যে পেশাব করবেন না, কোনো গর্তের মধ্যে কখনোই পেশাব করার জন্য চেষ্টা করবেন না। কারণ হচ্ছে গর্তের মধ্যে খারাপ জিনেরা কী করে, লুকিয়ে থাকে। আপনারা হয়তো জানেন না গর্তের মধ্যে খারাপ জিন লুকিয়ে থাকে। গর্তের মধ্যে কেউ যদি পেশাব করে, তাহলে সেই খারাপ জিন মানুষের উপর কী করে, রাগ হয়ে আক্রমণ করে। আপনার খারাপ জিন মানুষের উপর রাগ হয়ে কী করে, সোয়ার করে এবং তার ক্ষতি করার জন্য কী করে, চেষ্টা করে। এই জন্য গর্তের মধ্যে পেশাব করা থেকে আমাদেরকে কী করতে হবে, হেফাজতে থাকতে হবে। গর্তের মধ্যে ভুলেও যাতে কখনো পেশাব না করি। আরেক সময় মানুষের উপর কিন্তু খারাপ জিন কী করে, আক্রমণ করে, আরেকভাবে কিন্তু আক্রমণ করে, সেটি হচ্ছে আপনারা সন্ধ্যার সময়, যখন সন্ধ্যা হয়ে যাবে তখন আপনারা যখন চলাফেরা করবেন, তখন খুব সতর্কতার সাথে কী করবেন, চলাফেরা করবেন। আর বিশেষ করে সন্ধ্যার পরে বাচ্চাদেরকে আপনারা ঘরের মধ্যে রাখার জন্য চেষ্টা করবেন। কারণ সন্ধ্যা যখন গণিয়ে আসে, সন্ধ্যা যখন হয়ে যায়, তখন খারাপ জিনেরা কী করে, চলাচল শুরু করে দেয়। তখন যদি আপনার চলাচলের সময় আপনি চলাচল করতেছেন, তখন এই খারাপ জিনের যদি কখনো বাধা হয়ে দাঁড়ায়, তাহলে সেই খারাপ জিন মানুষের উপর ছোয়ার হয়ে মানুষের ক্ষতি করার জন্য চেষ্টা করে থাকে, ঠিক আছে? এই জন্য আপনি যখন সন্ধ্যার সময় যখন চলাফেরা করবেন, তখন আপনি খুব সতর্কতার সাথে চলাফেরা করবেন। যেখানে আপনার সন্দেহ মনে হবে, যেখানে আপনার মনের মধ্যে ভয় জাগবে, আপনি সাথে সাথে সেখানে সহজ একটি দোয়া আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এই দোয়াটি আপনারা পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আবার বলে দিচ্ছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাহলে আজ আমি তিনটি বিষয় আপনাদেরকে বলে দিলাম, এই তিন কারণে খারাপ জিন মানুষের উপর কী করে আক্রমণ করে, খারাপ জিন মানুষের উপর সোয়ার হয়। প্রথম নাম্বার হচ্ছে পেশাব পায়খানার জায়গা থেকেও খারাপ জিন মানুষের উপর কী করে সোয়ার হয়, আক্রমণ করে। এই জন্য এই এই জায়গায় আপনারা কী করবেন, হেফাজত থাকবেন, অবশ্যই এই দোয়াটি আপনারা কী করবেন, পাঠ করবেন। নেক্সট, দ্বিতীয়টি হচ্ছে আপনারা কখনো গর্তের মধ্যে পেশাব পায়খানা করবেন না, আপনার বাচ্চাদেরকেও কখনো গর্তের মধ্যে পেশাব পায়খানা করতে দিবেন না, তাহলে কিন্তু খারাপ জিন তার উপরে আসর করতে পারে। তিন নম্বরে হচ্ছে সন্ধ্যার সময় আপনারা যখন চলাফেরা করবেন, তখন খুব সতর্কতার সাথে চলাফেরা করবেন এবং বাচ্চাদেরকে সন্ধ্যার সময় ঘরের মধ্যে রাখার জন্য চেষ্টা করবেন। কারণ এই সময় যদি আপনি কোথাও চলাফেরা করেন, অবশ্যই খারাপ জিন যাতে আপনাকে ক্ষতি করতে না পারে, আপনার উপর সোয়ার হতে না পারে, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তাহলে আপনারা যদি কোনো দোয়াই যদি আপনি না জানেন, তাহলে কমপক্ষে আপনি এতটুকুন পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অথবা সন্ধ্যার সময় আপনি যদি কোথাও যদি যাইতে চান, তাহলে
আয়াতুল কুরসি পড়ে আপনি বের হবেন, আয়াতুল কুরসি পড়ে আপনি যাবেন। আর আয়াতুল কুরসি শেখার জন্য আমাদের এই মফিদি মিডিয়ায় কিন্তু সুন্দর ভিডিও দেওয়া আছে, চাইলে আপনি মফিদি মিডিয়া থেকে আয়াতুল কুরসি শিখতে পারেন। তো আজ আমি তিনটি বিষয় আপনাদেরকে আমি বলে দিলাম, এই তিনটি বিষয় থেকে আপনি যদি সতর্ক থাকতে পারেন ইনশাআল্লাহ কোনো খারাপ জিন আপনাকে কখনো আক্রমণ করতে পারবে না, কোনো খারাপ জিন আপনার উপরে ছোয়ার হইতে পারবে না, কোনো জিনের আসর আপনাকে কখনো করতে পারবে না। তো আশা করি ভিডিওটি যদি আপনাদের কাছে সামান্য একটু যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভাই ও বোনেরা দয়া করে অবশ্যই আপনারা এই মফিদি মিডিয়াকে সাবস্ক্রাইব করে রাখুন। মফিদি মিডিয়াকে সাবস্ক্রাইব করে রাখলে নিঃসন্দেহে আপনি ভালো কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন, এবং খারাপ জিন যদি আপনাকে আক্রমণ করে থাকে সেটিও কীভাবে কাটতে হয়, চালানে জিনের ক্ষতির থেকে কীভাবে বাঁচতে হয়, জাদুটোনা বানের থেকে কীভাবে বাঁচতে হয়, সেই সম্পর্কেও কিন্তু আমরা এই মফিদি মিডিয়া থেকে ভিডিও আপলোড করে থাকি। এই চ্যানেলের সাথেই আপনারা থাকুন, তাহলে নিঃসন্দেহে সেই সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিওগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন সেই প্রত্যাশায়। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।